কেমন লাগছে বল তো? ভালোই লাগতেছে, কিন্তু একটা জিনিস কম কম লাগতেছে। বলতো আসলাম কি কি কপালে টিপ নাই? ওমা টিপ আমি তো একদম ভুলে গেছি। যাই হোক, আমাকে একটা ছবি তুলে দিয়ে না। আচ্ছা তাহলে তুই পোস্টনি। হ্যাঁ পোস্টনি। ছবিগুলো কেমন হলো একটু দেখা না? এলে ছবিগুলো দেখ। এ আল্লাহ, এটা কি উঠাইছিস? এই তাহলে তোরা থাক, আমাকে একটু পার্লারে যেতে হবে। ওকে আচ্ছা যা তাহলে। আর শোন, কালকে ভালো করে সেজে আসবি, সাজলে না তোকে অনেক লাগে। যা দোস্ত। দোস্ত বয়স তো কম হইলো না, শালার একটা প্রেম করতে পারলাম না। কেন, দিনের শিল্পী তোর পছন্দ হয় না? ধর বেড়া, কি গস না গস। আর রাগ করিস কি, আমি তো মজা করে বললাম। পড়ে না চোখের পলক টিং, কি তোমার রূপের ঝলক টিং, দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। ও আরে ডিনারে বেগম, তোর আজকে সেল লাগতেছে। আরে যা দোস্ত, এভাবে বলতে নাই, আমার না অনেক লজ্জা লাগে। আরে বাবা, তোর আবার লজ্জা লাগে নাকি? তুই চুপ থাক, আসলে শোন না, আমাকে একটু রিলেশন করে দিবি? আমি তো দেখতে শুনতে অনেক মাশাআল্লাহ, কিন্তু রিলেশন করার মতো কোনো ছেলে খুঁজে পাচ্ছে। তুই যদি আমাকে রিলেশন করে দিবি মনে যেন থাকে। আরে তুই ছেলে খুঁজতেছিস তাই আগে বলবি তো, ছেলে তো এই এলাকাতেই আছে। আছে তো বললাম না, করে দিবো সমস্যা নেই, যা করে দিন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ 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 আমি আসতেছি, তোমরা একটু ওয়েট করো না, এরকম করছো কেন? এই তোমার থাক, আমি চলে গেলাম। এই তোরা এত লেট করে আসছিস কেন? আমাকে বারবার ফোন দিলি কিন্তু আর তোরাই লেট করে আসছিস, এটা কোনো কথা? ছি শান্ত, দিদির আর ভাব দেখছ? এই দিদির তুই এত কথা কস কে, এত ভাবলে কথা কস কে? ও মা, আমি আবার কখন ভাব নিলাম? যা এই চুপ থাক, কি শুরু করছ? হ্যাঁ দিদিটাকে আমাদের আচার আচরণ করস, তোর নিয়ে কোথাও যাইতে পারি না, বসতে পারি না, মাঝে আমাদেরকে ইনসাল্ট করে, তুই কী শুরু করছ? হ্যাঁ আর তোর ভালো করে কই, যেদিন তুই এই দিদিটার বাপ থাকতে পারবি সেই দিন তুই আমার সাথে মিলবি, ঠিক আছে? এই শান্ত থাক, আর ওরে আমার তো এই সামার থেকে সত্যি কয়, এই ইজলা বিজলা আমার আর দেখতে মতো আছে না। আচ্ছা ঠিক আছে, আমি আর তোদের সামনে আসবো না, আমার সাথে চলতে তোদের কত সমস্যা, তোরা ভালো থাকিস। Hey, Dorothy, do you see your candy?